বল কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বল 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 কলকাতা। প্রথমে আমরা দেখে নেব জানা দাশগুপ্ত, জানা দাশগুপ্ত, মিস্টার জানা দাশগুপ্ত। পরে গিয়ে দেখলেন নেই, তাই তো? সবই তো শ্রীরামপুর রামটিকা মন্ডল আমরা দেখবো। কাঁচাপাড়া থেকে আসছিলাম, তারপরে আমি খেয়াল কাঁচাপাড়াতে উঠেছি আমি, তারপরে যখন আমি ব্যান্ডেলে যখন নামি, নেমে ওই বুকিং কাউন্টারের কাছে একটা চায়ের দোকান আছে, ওখানে আমি চা খেতে যাই, ওখানে আমি চা খাই। চা খাওয়ার পর আমি যখন পয়সাটা দিতে যাচ্ছি, তখন ব্যাগ খুলে দেখছি যে আমার যে পার্স ব্যাগটা সেই ব্যাগটাই নেই। ওই ব্যাগের মধ্যে আমার মোবাইল ছিল, আমি যে ওষুধ খাই সেই ওষুধের প্রেসক্রিপশন ছিল, কিছু টাকা ছিল, আমি তখন পাই না। তারপরে আমি ছুটে আমি চলে যাই ব্যান্ডেল পিপিতে যাই, ব্যান্ডেল পিপি সঙ্গে সঙ্গে গিয়ে ব্যান্ডেল পিপিতে গিয়ে আমি লিখিত একটা মিসিং ডায়েরি করি। এবং আমার সেদিন মানে ওখানে আমি যেহেতু বিভিন্ন এনজিওতে কাজ করি, এবং আমার অনেক কিছু ডকুমেন্টস ওই মোবাইলটার মধ্যে ছিল, যেগুলো আমার মাথাটা তখন মানে পাজল হয়ে যায়, আমার তখন খুব খারাপ লাগবে। আমি ছুটে গিয়ে তখন ব্যান্ডেল পিপিতে গিয়ে আমি মিসিং ডায়েরি করি, এবং ওখানে যারা ছিলেন যারা ওরা বলেন তুই যা কোনো অসুবিধা, তুমি যাও কোনো অসুবিধা নেই। তারপরে তারপরে আমি দু তিনবার ব্যান্ডেল পিপিতে গেছি, গিয়ে ওই ওনাদের স্টাফেদের বলেছি যে দাদা এরকম আমারটা পেলে খুব মোবাইলটা খুব ভালো হতো। তখন ওখানে কৃষ্ণদা বলে একজন আছেন, উনি এই সাইবার ক্রাইমে বলে জানা দিই তুমি চিন্তা করো, আমি সাইবার ক্রাইমে আমি এইটাকে আমি লিখিত করে পাঠিয়ে দিয়েছি, তুমি চিন্তা করো তুমি মোবাইল পেয়ে যাবে। তো এত কতদিন পরে পেলেন? আমি আমার না হারিয়ে ছিল নভেম্বরের 3 তারিখে, আজকে আমি পেলাম। কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং ধন্যবাদ জানাচ্ছি যারা এই ডিপার্টমেন্টে যারা আমাদের খুঁজেগুলো দিচ্ছেন, খুব ভালো লাগছে। আপনার নাম? আমার নাম জনা দাশগুপ্ত। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।